দর্শক, আপনারা দেখছেন মৌসুমি। মৌসুমি এই ঘরেই এখন শুয়ে থাকে। কি কো জানা তুমি দেখেছ নিবা মৌসুমি অন্ধকার জীবন থেকে আলোতে ফিরতে চায়, স্বাভাবিক জীবনে চলাফেরা করতে চায়। মৌসুমির মুখে হাসি আছে, আগের মতো সেই কান্না নেই, তেজ নেই। স্বাভাবিকভাবেই তার পরিবারের সাথে কথা বলে, তার দাদির সাথে নিয়মিত কথা বলে। দেখুন কথা বলছে, সকালবেলা ঘুম থেকে উঠি, মৌসুমির মুড অফ, এখন বসে আছে সেজেগুজে। মৌসুমি আগে শিকল দিয়ে বেঁধে রাখত, এখন আর সেই শিকল দিয়ে বেঁধে রাখা লাগে না। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে এসেছে। হাসপাতালে চিকিৎসা শেষ না হতেই তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে। মৌসুমি এখন ডঙ্গে, মানে তার বাবার সাথে বসে গল্প শুনি, তার মার সাথে বসে গল্প শুনি। বাহিরের মানুষের সাথে খুবই কম কথা বলে, জিজ্ঞেস করলে শুধু তাকিয়ে থাকে। এই অবস্থাতেই মৌসুমি আছে। এত সুন্দর একটি চেহারার মেয়ে কীভাবে কি হয়ে গেল তার বাবা মাও বুঝতে পারেনি, হয়তোবা তার মার জন্য এই আজ এই অবস্থা। মা ফেলে চলে গেছে, বাবা অলস, সে ঠিকমতো কাজকর্ম করে না দেখে মা চলে গিয়েছিল। আমরা ফিরিয়ে এনে তাদের সংসারে এখন এক ছাদের নিচেই আছেন। মৌসুমিকে সালাম দেওয়ার জন্য বলছিলাম, মৌসুমি সালাম দাও, সালাম শেখাচ্ছিলাম। মৌসুমি তখন হাসে। মৌসুমি শান্ত সৃষ্ট একটি মেয়ে, মৌসুমির সাথে সবার কি বিয়ে শাদী দিয়ে দিয়েছে। মৌসুমিরও এই অবস্থা না থাকলে হয়তোবা এখন স্বামীর ঘর সংসার করত। মৌসুমি আজ একা একাই হেঁটে তার মা কি করে দেখছেন, এবং নিজে নিজেই হেঁটে বাড়ির তে একা একা ঘুরছেন, স্বাভাবিক জীবনযাপনের মতোই করছেন।
হয়তোবা মৌসুমি আজ এই অবস্থা না হলে সে এখন স্কুলের গণ্ডি পেরিয়ে হয়তোবা কলেজে যেত কিংবা স্বামীর বাড়ি চলে যেত। মৌসুমি একা একাই হাঁটছেন, বাড়ির বাহিরে যেতে চেয়েছিল, আমরা ডাক দেওয়াতেই আবার সে ফিরে আসে। আপনারা একবার খেয়াল করলে দেখবেন মৌসুমি কি বাহিরে মানুষ দেখলে এক পলকে তাকিয়ে থাকে, তার বাবা মার সাথে বাড়ির লোকদের সাথে কথা ঠিক মতোই বলে, কিন্তু বাহিরের লোকের সাথে খুবই কম কথা বলে, দেখে শুধু হাসে। আমরা আল্লাহর কাছে দোয়া করি মৌসুমির স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এই মেয়েটিকে নিয়ে না হলে তার বাবা মা কি করবেন? এই যে তার বাবাকে দেখছেন, সারাক্ষণ তার সাথে সাথেই থাকে। আসলে বাবা একটু অলস প্রকৃতির, এই মেয়েকে এখন তার মাই দেখতে পারে, বাবা হিসাবও জানে না, একদম সহজ সরল, যে গ্রামের সহজ সরল লোক সেটা হলো এই খালেক ভাই। খালেক ভাই আগে একটি মেলে চাকরি করতো, অ্যাক্সিডেন্টে তার পায়ে সমস্যা হয়েছিল, পা সেরেছে কিন্তু সে আর কাজে ফিরেনি। তার মার কিছু সঞ্চয় ছিল, সেই সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে। আপনারা দেখুন মৌসুমি এখন রান্না করে, কোনটা রান্নাঘর, তার মা কি করছে সেগুলো দেখছেন, এবং তার মা কোনো কাজকর্ম দিলে সেটাও করার চেষ্টা করছেন। মৌসুমিকে স্বাভাবিক জীবনে হয়তোবা খুব দ্রুতই ফিরে আসবে, তার মা যেহেতু এখন তার পাশে আছে। আপনারা দেখুন এই এত সুন্দর একটি মেয়ে কীভাবে সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল। দর্শক, এর মাঝে একটি কথা না বললেই নয়, মৌসুমির থুতু ফেলাটা এখনও বন্ধ হয়নি, নিজের গায়ে নিজে থুতু ফেলাটা বন্ধ হলে মৌসুমিকে আরও সুন্দর, আরও স্বাভাবিক জীবনে যেমন মেয়েরা চলে সেরকম লাগত। মৌসুমিকে দেখে এখন আর বাচ্চারা ভয় পায় না, আগে মৌসুমিকে দেখলে কাছে আসতো না, এখন আর সেই মৌসুমি নেই। মৌসুমি এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। আপনারা দেখুন মৌসুমি রান্নাঘরে বসে পড়েছে, তার মা বলেছে মাটিতে বসিও না, সে কিন্তু উঠে পড়েছে, সে এদিকেই বাড়িতেই ঘোরাফেরা করেন। মাঝে মধ্যে তার বাড়ির সামনে একটি দোকান ঘর আছে, সেই দোকান ঘরে সামনে গিয়ে কিছুক্ষণ বসেন, আবার বাড়িতে আসে, এরকমই করে, বেশিরভাগ সময় ঘুমায়, ওষুধ খাওয়ার পর অনেকটা সময় সে ঘুমিয়ে থাকে, এভাবেই তার দিনটি চলে। আর নিয়মিত সেবা তার মা আছেন এবং তার বাবাই করেন। আগে যেমনটা কাপড় চোপড়ে পশ্চাৎ পায়খানা করে দিত, এখন আর সেটা করে না। এখন মৌসুমি অনেকটাই বুঝে, বাথরুম দললে হয়তো বা তার মাকে বলে, বাথরুমে যাওয়ার চেষ্টা করে, এখন আর সে কাপড় নষ্ট করে না। তার দাদি আছে, দাদির কাছে অনেক কিছুই বায়না ধরে, আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন তার দাদির কাছে মোবাইল চাই, তার এখন শখ হয়েছে একটি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, মোবাইলের ছবি দেখবে। হয়তোবা তার বাবার কাছে অর্থ সংকটের কারণে কিনে দিতে পারেন, যাকেই দেখে অন্যদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল দেখলে সেই মোবাইল তার দাদিকে বলে কিনে দিতে।
কিন্তু দাদিও তো দরিদ্র গরিব, কোথা থেকে দিবে? দর্শক, আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, হয়তোবা অনেক কিছুই মনে করেছেন যে এখানে মৌসুমীর কথা কোথায়। আজ আমরা ভিডিওটি সাজিয়েছি মৌসুমী এবং মৌসুমীর বাবার কোনো কথা নেই, শুধু আমাদের ভয়েস দিয়ে এই ভিডিওটি বানানো। আমরা শুধু তুলে ধরার চেষ্টা করেছি মৌসুমী এখন কেমন আছে, মৌসুমী কী অবস্থায় আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।